নমস্কার প্রিয় শিক্ষার্থী, আজকের আমি নতুন ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা শিয়াল এবং সীমা। আলোচনার পূর্বে আবারও সবাইকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং একই সাথে ভিডিও শেষ পর্যন্ত দেখো না টেনে। যদি একটু হেল্পফুল হয়ে থাকে বা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে শিয়াল এবং সীমা। এটা অষ্টম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পৃথিবীর অন্দরমহল এই চ্যাপ্টারে পড়ে থাকে, 2 নম্বরের এই প্রশ্নটি পড়ে। তো এই প্রশ্নটা আমি ডিসকাস করছি। এসআই এবং এএল এই দুটি টার্ম নিয়ে গঠিত হয়েছে শিয়াল। এসআই যেটা সেটা সিলিকন এবং এএল যেটা সেটা অ্যালুমিনিয়াম। তাহলে সিলিকন একই সাথে অ্যালুমিনিয়াম, সিলিকন এবং অ্যালুমিনিয়ামের সমন্বয়ে গঠিত স্তরটিকে বলা হচ্ছে শিয়াল স্তর। শিয়াল স্তরটি সিলিকন এবং অ্যালুমিনিয়ামের মিলিত স্তরকে বলা হচ্ছে শিয়াল। শিয়াল স্তরটি মূলত গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলার সমন্বয়ে গঠিত। গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলার সমন্বয়ে গঠিত স্তরটি হলো শিয়াল। এটি মহাদেশীয় ভূত্বকের নিচের অংশে অবস্থান করছে। এটি মহাদেশীয় ভূত্বকের নিচের অংশে অবস্থান করছে এই শিয়াল স্তরটি। এবং সীমা স্তরটি যেটি এসআই এবং এমএ, এসআই এবং এমএ, সেক্ষেত্রে সিলিকন এবং ম্যাগনেসিয়াম, সিলিকন এবং ম্যাগনেসিয়ামের সমৃদ্ধ স্তরটিকে বলা হচ্ছে সীমা স্তর, যেটি মূলত ব্যাসল্ট জাতীয় আগ্নেয় শিলার সমন্বয়ে গঠিত। এই স্তরটি মহাসাগরীয় ভূত্বকের নিচে অবস্থান করছে। এটি মহাসাগরীয় ভূত্বকের নিচে অবস্থানরত স্তরটিকে বলা হচ্ছে সীমা স্তর। এটি সমুদ্র। তাহলে মহাসাগরীয় ভূত্বকের নিচের অংশে অবস্থানরত স্তরটি, যেটি সিলিকন এবং ম্যাগনেসিয়ামের সমৃদ্ধে গঠিত ব্যাসল জাতীয় আগ্নেয় শিলার সমন্বয়ে গঠিত স্তরটিকে বলা হচ্ছে সীমা। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ সকলকে।